আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার, ভালো আছো? আসসালামু তুমি আলাইকুম স্যার। হ্যাঁ স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার। এরোমা এরোমা ভালো আছো? এরোমা জি স্যার ভালো আসসালামু আছি। আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ এরোমা আমার কাছে খুব ভালো লাগে যে তোমরা এত সিরিয়াস হয়ে এই মর্নিং শিফট স্টুডেন্ট মর্নিং শিফটে সুন্দর ক্লাস করছো। তো তোমাদের সাথে যারা অন্যান্য ক্লাসমেট আছে ওদেরকেও তোমাদের মতো একটু সিরিয়াস হতে বল। একদম সঠিক সময়ে দেখা যাচ্ছে তোমার আসসালামু ক্লাসে আলাইকুম ক্লাসে স্যার। তোমরা রেগুলার রেগুলার ক্লাসে চলে আসো। হ্যাঁ মনোজ, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার হবে। এখন দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের যে ওই মডেল কোশ্চেন বইটা আছে, সেই মডেল কোশ্চেন বইটা নাও, মডেল কোশ্চেন যে বইটা আছে সেই বইটা বের করো। সেই মডেল কোশ্চেন বই থেকে আমি স্ক্যানিং করে পিডিএফ ফাইল করেছি, সেখান থেকে আমি দেখাবো, সেখান থেকে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ অবস্থা ভালো আছো? রুফাইদা আক্তার, জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রহমত আল্লাহ রহমত না ভালো লাগছে যে আল্লাহ রহমতে এই আমার কাছে এই এই সরাসরি অনলাইন ক্লাস বা এই জুম ক্লাসটা আমার কাছে সবসময় ভালো লাগে, কারণ ছাত্রছাত্রীদের সাথে সরাসরি কথা বলা যায় এবং তাদেরও কোনো প্রশ্ন থাকলে, তাদেরও কিছু জিজ্ঞাসা করা থাকলে তারা প্রশ্ন করতে পারে। আর ইতিমধ্যে দেখেছো আমি কিন্তু ক্লাসটা রেকর্ডিং করি, রেকর্ডেড ক্লাস আমাদের কলেজ থেকে নোটিশ দেওয়া হয়েছে ক্লাস রেকর্ডেড ক্লাসটা ফেসবুক গ্রুপে দেওয়ার জন্য। তো ক্লাসটা রেকর্ডিং করে ইতিমধ্যে কিন্তু তোমাদের ক্লাস 9-এর ফেসবুক গ্রুপে আমি ভিডিও লিঙ্ক দিয়েছি, এছাড়া মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। তো আজকেও আমি রেকর্ডিংটা শুরু করেছি, রেকর্ডিং হচ্ছে। তো এই ক্লাসটা ইংলিশ সেকেন্ড পেপার এই গ্রামার ক্লাসটা আপলোড হবে, সুতরাং আশা করি সবাই সিরিয়াস থাকবে, সবাই পজিটিভ থাকবে। আর তোমার কোনো কিছু প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই তুমি আনমিউট করে তুমি কথা বলতে পারো বা জিজ্ঞেস করতে পারো। তো আবারও বলছি যে তোমাদের যে মডেল কোশ্চেন বইটা আছে, হ্যাঁ তোমাদের নবদূত মডেল কোশ্চেন বই না, নবদূত মডেল কোশ্চেন, জি হ্যাঁ স্যার তোমাদের আমাদের নবদূত। নবদূত মডেল কোশ্চেন, সেই নবদূত মডেল কোশ্চেন থেকেই আমি আজকে রাইট ফ্রম ভার্স আলোচনা করবো। আমি এর আগে চাচ্ছিলাম যে আমার কিছু নিজস্ব আলোচনা করতে, কিন্তু তোমাদের সপ্তাহে একটা ক্লাস, তো সপ্তাহে একটা ক্লাস হলে আমাদের তো সিলেবাসটা কভার করতে হবে, সেই জন্য আমি ওই নবদূত যে মডেল কোশ্চেন বই আছে ওখানে যে রাইট ফ্রম ভার্বস আছে, ওই রাইট ফ্রম ভার্বস যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা বের করো। একটু একটু ওই নবদূত মডেল কোশ্চেন বইটা দেখো তো, এটা কত পেজে আছে, পেজ নাম্বারটা একটু আমাকে বললে ভালো হয়। স্যার 73। 73, আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাদিজা, ওকে থ্যাংক ইউ। 73, এখানে একটা একটা বিষয় বুঝতে হবে, সপ্তাহে যেহেতু মানে ইংলিশ ইংলিশ ক্লাস, ফার্স্ট পেপারের একটা সেকেন্ড পেপারের একটা, সেই জন্য আমাদের যে ডিসকাশন বা আলোচনা সেটা একটু মানে স্পিডে হবে, অর্থাৎ একটু দ্রুত হবে। নর্মালি কিন্তু আমাদের তিনটা করে ক্লাস থাকে, সেকেন্ড পেপার ক্লাসে দুইটা তিনটা থাকে আর ফার্স্ট পেপারে তিনটা থাকে, সেই জন্য একটু আলোচনাগুলো একটু সিরিয়াসলি শুনতে হবে, যেহেতু ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা তোমাকে বারবার দেখতে হবে, রিভিশন করতে হবে। এখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম দেখতে পাচ্ছ, এই বইগুলোতে গ্রামার বইগুলোতে সাধারণত প্রচুর নিয়ম থাকে, অনেক নিয়ম থাকে। তো এতগুলো নিয়মের মধ্যে যেগুলো যেসব নিয়ম আমাদের অবশ্যই জানা উচিত বা পারতেই হবে, সেই নিয়মগুলোই শুধু আলোচনা করবে, আর বাকি এক্সট্রা নিয়ম গুলো তুমি নিজে রিডিং করতে পারো বা দেখতে পারো। তো রাইট ফ্রম ভার্বস, হ্যাঁ খাদিজা 73 পেজে না, 73 খাদিজা জি বলছিলেন, স্যার। 73 পেজে সবাই 73 পেজটা বের করো। তার আগে একটু এইচপিটা বলে নিই। এখন দেখো ওই যে রাইটিং পার্টটা আমাদের মনে করো সপ্তাহে একটা বা দুইটা করে মুখস্থ করা উচিত, না হলে পরীক্ষার সময় এসে দেখবে যে রাইটিং পার্ট কিছুই মুখস্থ করা হয়। তখন পরীক্ষার একদিন বা 2 দিন আগে তো রাইটিং পার্ট অনেকগুলো আইটেম আছে, এতগুলো আইটেম মুখস্থ করা সম্ভব না। তো এখানে হ্যাঁ গত ক্লাসে কি মানে এইচপি দিয়েছিলাম,
এইচপি কি দেওয়া জি স্যার হয়েছিল? দিছিলেন। হ্যাঁ, এটা কি ওই যে অ্যাপ্লিকেশন ফর ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তোমাদের সিলেবাসে প্রথম দেখতে পাচ্ছি 28 পেজে আছে, এটা ছিল অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন সেকেন্ড পেপার বলছি, কিন্তু সেকেন্ড পেপার বলছি। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি স্যার এটাই ছিল। আচ্ছা ঠিক আছে, তো এরপরে এরপরে সিলেবাসে দেখতে পাচ্ছ এখানে 28 পেজে, সিলেবাসের 28 পেজে আছে, আমার সামনে সিলেবাস আছে, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার, সেকেন্ড সেকেন্ড মিড সেমিস্টার, সেকেন্ড মিড সেমিস্টার তোমাদের আছে অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব, অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব। আবারও বলছি, মানে একটা বিতর্ক, বিতর্ক যে চর্চা, সেই বিতর্ক চর্চার জন্য যে ক্লাব বা যে সংঘ স্থাপন করা হয় তাকে বলা হচ্ছে ডিবেটিং ক্লাব, অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব। এটা হয়তো হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা মুখস্থ করবে, এটা তোমাদের নবদ্বীপ মর্য কোশ্চেন বইয়ে আছে, এছাড়াও তোমাদের আগের ক্লাস যেগুলো আছে অন্যান্য ক্লাসের প্রিভিয়াস ক্লাসের গ্রামার বইতেও আছে। তো অ্যাপ্লিকেশনটা মুখস্থ করবে, মুখস্থ করে না দেখে অবশ্যই তুমি খাতায় লিখবে, খাতায় লিখে মোবাইলে ছবি তুলবে, ছবি তুলে ওদের মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে দেখবে। তো এইচপি টা যেন অবশ্যই যেন করা হয়, কারণ একটা এইচপি প্রমাণ করে যে একজন ছাত্র বা ছাত্রী বাসায় লেখাপড়া করছে কিনা। তো যে লেখাপড়া করছে সে অবশ্যই সপ্তাহে একটা বা দুইটা এই ধরনের অ্যাপ্লিকেশন বা প্যারাগ্রাফ কিংবা ইমেইল মুখস্থ করতে পারবে। আর যাদের লেখাপড়া হচ্ছে না তাদের দেখা যাবে যে না, সে মুখস্থ করতে পারে নাই, সে এইচপি লিখতে পারে না, এইচপি পড়তে পারে। স্যার হোমওয়ার্কটা একটু আবার বলেন। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব, অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব। হ্যাঁ শুনেছো, অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব সবাই শুনতে পেয়েছো? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ এটা দেখো তোমাদের সিলেবাসের 28 পেজে আছে, পেয়েছো কিনা? সিলেবাসের 28 পেজে আছে এই সেকেন্ড মিড সেমিস্টার লেখা আছে ফর্মাল ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন, এই এই নাম্বারে আছে। দেখো প্রথম আছে যে গত সপ্তাহে যেটা দিলাম যে অ্যাপ্লিকেশন ফর সেটিং আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে আছে যে অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব, অবলিক দিয়ে, অবলিক দিয়ে লেখা আছে, পেয়েছো কিনা? সিলেবাসের 28 পেজে, 28 পেজে। আচ্ছা, তোমাদের সিলেবাসের রাইট ফ্রম মার্কস আছে আর ন্যারেশন আছে, তো আমি বললাম যে 73 পেজে আছে, সেখান থেকে আমি স্ক্যানিং করে পিডিএফ ফাইল করেছি, সেই পিডিএফ ফাইলটা আমি এখন এই যে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখাচ্ছি, এখানেও দেখতে পাবে। আবার বইটা সামনে রাখলে ভালো হয়, একটু একটু পার্টিসিপেন্ট লিস্টটা দেখে নিই। আমি সহ প্রায় 34 জন আছে, 34। এখানে তোমার নামের পাশে একটু রোল নাম্বারটা দিও, এই যে নিতু, তারপর আফরা, এরোমা, এরোমা দিয়েছে, ফারহান, ফারিয়া, সৌফি, জান্নাতুল ফেরদৌসি। হ্যাঁ তো ঠিক আছে, আমি আলোচনা ডিসকাশন শুরু করছি। হ্যাঁ খাদিজা, দেখতে পাচ্ছো? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাবাসসুম, তাবাসসুম দেখতে পাচ্ছো? তারপর তুলি, তুলি কি দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে। আচ্ছা জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তোমাদের একটা কথা বলি, যেহেতু তোমাদের সাথে রেগুলার শিডিউল ক্লাস, মনে রাখবে যে ক্লাস 9 থেকে কিন্তু তোমাদের শিক্ষা জীবনের একটা 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 দৌড় শুরু হবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, এখানে কোনো মানে বসে থাকার কোনো সুযোগ নেই। 9, 10, 11, 12 4টা বছর দৌড়াবে, তারপরে তুমি একটা মনে করো একটা ভালো সরকারি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে তখন তুমি একটু রিল্যাক্স করতে পারো যে হ্যাঁ, আমার শিক্ষা জীবনের বা আমার বাস্তব জীবনের একটা ভালো অবস্থানে পৌঁছে, এখন একটু আস্তে ধীরে বা হাঁটাহাঁটি করলে হচ্ছে, কিন্তু সে ক্লাস 9 থেকে এই দৌড়টা খুব হাই স্পিডে দৌড়াতে হবে তোমার লেখাপড়ার জন্য, তোমার শিক্ষার জন্য, তোমার ক্যারিয়ারের জন্য বা শিক্ষা জীবনের জন্য দৌড়াতে হবে। সুতরাং এখানে বসে থাকার
বসে থাকার বা রিল্যাক্স করার কোনো সুযোগ নেই। যারা রিল্যাক্স করবে তারা কিন্তু এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 5 পাবে না, তাদের জিপিএ 5 পাবে না, রেজাল্টটা কিন্তু খারাপ হয়ে যাবে স্বাভাবিকভাবেই। তারপরে বড় কোনো সরকারি ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্সও পাবে না, আর চান্স না পেলে কোনো ভালো চাকরি বা বড় চাকরি কিংবা জব সেটাও তুমি তোমার জীবনে করতে পারবে। তো এই জন্য বললাম যে ক্লাস 9 থেকে খুব সিরিয়াস, আমাদের সময় কম, দেখতেই পাচ্ছ প্রায় 6টা মাস কিন্তু চলে গেছে, জানুয়ারি মাস থেকে জুন পর্যন্ত 6 মাস চলে গেছে, আর 6টা মাস আছে। এরপরে তো ক্লাস 10 এ দেখবে খালি রিভিশন রিভিশন আর রিভিশন। আমাদের মূল আলোচনায় যাচ্ছি, এখানে আমাদের রাইট ফরওয়ার্ড 70 আমাদেরকে এবারে ফুল খুলবে না, এটা তো এখন দেখতে পাচ্ছে করোনা করোনা মহামারীর কারণে এবার তো আর দেখা যাচ্ছে যে এই বছর তো আর কোনো মানে স্কুল খোলার কোনো সম্ভাবনা দেখছি না। তো আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে, যে শিক্ষা বোর্ড থেকে যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেই অ্যাসাইনমেন্টে সিরিয়াসলি করুক, ওই অ্যাসাইনমেন্টটা যখন জমা দেওয়ার কথা থাকবে সঠিক সময়ে কলেজে এসে জমা দিব। ওই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই আমাদের যে অনলাইনে পরীক্ষা হচ্ছে, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা যে অনলাইন পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে তোমাদের 9 থেকে 10 এ প্রমোশন দিয়ে দেবে, এটাই আপাতত এটাই মনে হচ্ছে। এই বছর আসলে স্কুল কলেজ খোলার কোনো তেমন, আমাদের তো এই মাসে কোনো এক্সাম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি না হলে তো ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট তো চলছে নাকি? জি স্যার, অ্যাসাইনমেন্ট টেন তো দেয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের রাইট ফ্রম ভার্স পেজ নাম্বার 73 সবার জন্য বলছি, তোমাদের যে নবোদিত মডেল কোশ্চেন বই আছে ওটারই এটা স্ক্যানিং, স্ক্যানিং করা একটা কপি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যে রাইট ফ্রম ভার্স কোশ্চেন নাম্বার 4। এখানে আমাদের রাইট ফ্রম ভার্স এর নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করছি যেহেতু সময় কম। 1 নম্বর নিয়মটা দেখো, এখানে লেখা আছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়, অর্থাৎ এটা তো আমাদের সবসময় একদম টেন্সের বেসিক রুল, যে ভার্বটা যদি সিঙ্গুলার সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন এখানে দেখতে পাচ্ছে আই, তারপরে বি ভার্ব বসাতে বলেছে, তাহলে বি ভার্বের মধ্যে আছে আমরা জানি যে এম ইজ আর অথবা ওয়াজ ভার্ব, আর বি এর পাস্ট পার্টিসিপেন্ট হচ্ছে বিন, বি ডাবল এন বিন। তো এর মধ্যে তো আমাদের আই এর সাথে তো এমই হবে, আই এর সাথে আমাদের এম হবে, এই জন্য আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, আমি নবম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। অর্থাৎ আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হলে আমাদের ভার্বটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার। হ্যাঁ তানিশা, তানিশা কিছু বলবে, কিছু না বললে একটু মিউট রাখো, আর কিছু বলার থাকলে তুমি আনমিউট করে বলতে পারো। ইতিমধ্যেই তোমাদের হোমওয়ার্ক বা এইচপি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এ ডিবেটিং ক্লাব। এখন এখন আলোচনা করছি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের, আমাদের রাইট ফ্রম অফ ভার্বস, রাইট ফ্রম ভার্বস যেটা তোমাদের মডেল কোর্স, এখানেও দেখতে পাচ্ছো স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে পিডিএফ ফাইল থেকে দেখাচ্ছি, অথবা তোমার মডেল কোশ্চেন বই আছে যে নবদূত মডেল কোশ্চেন বই, রাইট ফ্রম ভার্বস চ্যাপ্টার থেকে আলোচনা করছি। তাহলে এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। এটাও দেখতে পাচ্ছো শি বি মাই সিস্টার, এখানে শি থার্ড পার্সন সিঙ্গুলার, তো থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমাদের অবশ্যই ইজ হবে, তাহলে শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। এরপর রুল নাম্বার 2 দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে, এটা তো একই ভাবে হবে যে এখানে দেখা যাচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ, এটা একটু বলে রাখি, এখানে দ্য পিপল অফ বাংলাদেশ এখানে খেয়াল করে দেখো এটা পুরোটা কিন্তু একটা সাবজেক্ট, দ্য পিপল অফ বাংলাদেশ, মেইন ভার্বের আগে যতটুকু অংশ আছে পুরোটাই সাবজেক্ট হয়, তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। তো এই সাবজেক্টে তাহলে এখন মূল শব্দ বা মেইন শব্দকে বলে হচ্ছে হেড ওয়ার্ড, হেড তো বুঝতেই পারছো মাথা, এইচ ই এ ডি হেড, আর ওয়ার্ড মানে হলো শব্দ ডাব্লিউ ও আর ডি। তো হেড ওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, আর হেড ওয়ার্ড প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। তো এখানে দেখো দ্য পিপল অফ বাংলাদেশ, তুমি ভাবতে পারো বাংলাদেশ বোধ হয় সাবজেক্ট, এই পুরোটা সাবজেক্ট দ্য পিপল অফ বাংলাদেশ, এই সাবজেক্টের মূল শব্দ মেইন শব্দ হচ্ছে এই যে প্রিপোজিশনের আগে হেডওয়ার্ড থাকে, প্রিপোজিশনের আগে, তাহলে এখানে হেডওয়ার্ড হচ্ছে পিপল, হেডওয়ার্ড হচ্ছে পিপল, দ্য পিপলটা তো মানে মানুষজন বা লোকজন, তো এটা তো প্লুরাল, এটা তো বহুবচন, তো যেহেতু হেডওয়ার্ডটা প্লুরাল সেই জন্য ভার্বটাও প্লুরাল হবে।
মানে হেড ওয়ার্ড যেহেতু বহুবচন হয়ে গেছে এই জন্য ভার্বটাও বহুবচন বা প্লুরাল প্লুরাল হয়ে যাবে, সেই জন্য এখানে দেখা যাচ্ছে পিপল হেড ওয়ার্ডটা প্লুরাল, এই জন্য ওই দিনে বি ভার্ব বসাতে বলছে, বি ভার্বটা হয়ে গেছে। আর এখানে কিন্তু ইজ দেওয়া যাবে না, তুমি ভাববে যে বাংলাদেশ, বাংলাদেশ দেখে, বাংলাদেশ দেখে আমি ইজ দিই, ওই বাংলাদেশকে তো দেখা যাবে না, বাংলাদেশকে দেখা যাবে না, কারণ এখানে সাবজেক্টটা বড় আছে আর বড় সাবজেক্ট হলে আমাদের হেডওয়ার্ড, হেডওয়ার্ড বা সাবজেক্টের মূল শব্দকে দেখে, মূল শব্দকে দেখে ভার্বটা বসাতে হবে। আবারও বলছি হেডওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার আর হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। তা এখানে হেডওয়ার্ড হচ্ছে পিপল। এখন কথা হচ্ছে হেডওয়ার্ড কিভাবে চিনবো, সাবজেক্ট যখন বড় হবে হেডওয়ার্ড কিভাবে চিনবো, হেডওয়ার্ড প্রিপোজিশনের আগে থাকে, হেডওয়ার্ড গুলো প্রিপোজিশনের আগে থাকে। এখানে প্রিপোজিশন আছে অফ, প্রিপোজিশন আছে অফ, তাহলে অফ এর আগে যে আছে সেই হচ্ছে এই সাবজেক্টের হেডওয়ার্ড, হেডওয়ার্ড বা মূল শব্দ। তো সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। আচ্ছা এই পর্যন্ত বুঝা গেল, রুল নাম্বার টু পর্যন্ত বুঝতে পেরেছো? জি স্যার। আমার আলোচনাটা খুব সিরিয়াসলি শুনবে, আর যেহেতু ক্লাসটা রেকর্ডেড হচ্ছে তোমাদের ফেসবুক গ্রুপে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, মেসেঞ্জার গ্রুপে দেবো, ক্লাসটা বারবার এই আলোচনাটা বারবার শুনবে, তাহলে তোমার বারবার রিভিশন হবে, আলোচনাটা বারবার শুনবে তাহলে তোমার বারবার রিভিশন হবে। আর বারবার বলছি এখানে কিন্তু প্রচুর রুলস আছে, অনেক রুল আছে, সব রুল গুলো পড়লে তুমি মনেও রাখতে পারবে না। সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের একদম বেসিক রুল জানতেই হবে, পারতেই হবে, শুধু সেই নিয়মগুলো আলোচনা করছি। এরপর রুল নাম্বার থ্রি, এখানে বলা আছে যে আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলেও তা সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। এখন কথা হচ্ছে আনকাউন্টেবল নাউন মানে হলো যে নাউনটা গণনা করা যায় না, গণনা করা যায় না। তো আনকাউন্টেবল নাউন তো সবসময় সিঙ্গুলার, এখানে ওরা লেখার সময় কিছুটা কঠিন করে লেখে, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, এটা কোনো প্লুরাল, প্লুরাল হতেই পারে না। তো আর যেমন এখানে দেখতে পাচ্ছ ইয়ার, তারপর হিয়ার, স্মোক, এগুলো সবই আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গণনাযোগ্য নয়, এগুলো গণা সম্ভব নয়। তো এগুলো তো সবসময় সিঙ্গুলার, তো আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো সহজ ভাষায় বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে লিখেছে যা চোখে দেখা যায় না, এইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন বললে তো হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার দোষ গুণ কিংবা কোনো অবস্থার নাম, দোষ গুণ বা অবস্থার নাম বা কোনো অনুভূতি, অনুভূতির নাম। তো এখন তুমি যে কোনো জিনিসে যখন বলবে যে একটা অবস্থার নাম কিংবা দোষের নাম কিংবা গুণের নাম, তো সেই দোষ গুণ তো আর দেখা যায় না, বা অনুভূতির, অনুভূতির নাম সেটা তো আর দেখা যায় না, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, আমরা বুঝতে পারি যে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে অনেস্টি, তা অনেস্টি কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট, সততা, তা সততা একটা তাহলে গুণের নাম, সততা একটা গুণের নাম, তা এটা গুণের নাম আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ সততা আছে, অনেস্টি আছে, সততা আছে, তাহলে এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন অ্যাবস্ট্রাক্ট নাউন তো সবসময় সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন নেচারালি সিঙ্গুলার, তো যেহেতু আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার সে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন তো যেহেতু একটা নাম যেটা আমরা অনুভব করতে পারি কিন্তু মানে ধরতেও পারি না, তারপরে স্পর্শও করতে পারি না কিন্তু আমরা বুঝতে পারি যে আছে, আছে, তো সেটাও তো আমরা মানে সবসময় সিঙ্গুলারই পাই, অ্যাবস্ট্রাক্ট নাউনও সবসময় সিঙ্গুলার, সেই জন্য এরপরে, এরপরে যে ভাবটা বসে সেই ভাবটাও সবসময় সিঙ্গুলার। যেমন এখানে দেখতে পাচ্ছে দা এয়ার বি জেন্টাল, অর্থাৎ বাতাসটি বেশ মানে হালকা, হালকা বা মৃদু, মৃদু মন্দ বাতাস বইছে। তাহলে এখানে এয়ার, এয়ারটা অবশ্যই আনকাউন্টেবল নাউন, গণনাযোগ্য নয়, তাহলে ভাবটা অবশ্যই সিঙ্গুলার হবে, সেই জন্য আমরা এখানে ইজ দিয়েছি। আবার এই যে অনেস্টির ব্যাপারে বলছিলাম যে অনেস্টি বি দা বেস্ট পলিসি, অনেস্টি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা একটা গুণের, গুণের নাম দেখতে পাচ্ছি, তো কিন্তু এটা তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, সুতরাং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলেই, অ্যাবস্ট্রাক্ট নাউন হলেই সেটা সিঙ্গুলার হয়ে যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু সিঙ্গুলার তাহলে এর ভার্বটাও সিঙ্গুলার হবে, এর ভার্বটাও সিঙ্গুলার হবে, সেই জন্য এখানে ইজ হয়েছে, এই জন্য এখানে ইজ হয়েছে। তাহলে সহজ, সহজ কথায় এক কথায় বললে যে আমাদের নাউন তো যদি গণনার দিক থেকে বলি তাহলে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল।
তো যেগুলো গণনাযোগ্য নয় সেই আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, সেই জন্য ভার্বটাও সিঙ্গুলার। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের একই অবস্থা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা যেহেতু গণনা করা যায় না, তারপর ধরা যায় না, ছোঁয়া যায় না, সুতরাং অ্যাবস্ট্রাক্ট নাউনটাও, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের সবসময় সিঙ্গুলার। এই জন্য এরপরে এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটাও সবসময় সিঙ্গুলার। হ্যাঁ, বুঝতে অসুবিধা আছে কেন? নো স্যার। ঠিক আছে, এখানে 4 নম্বর, 4 নম্বরে বলছে যে অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমাইনার দি দি যুক্ত হলে ভার্বটি প্লুরাল হয়। এখানে আসলে এক কথায় বললে প্রথমে একটু অ্যাডজেক্টিভ বলে নিই, অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হলো যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায়। আরেকটু বড় করে বললে যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ এবং সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে, তাকে অ্যাডজেক্টিভ বলে। সাধারণত এটা কিন্তু উচ্চারণটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওই ডি এর উচ্চারণ হবে না, ডিটা কিন্তু সাইলেন্ট থাকবে। এই যে অ্যাডজেক্টিভ বলছো, এই ডিটা কিন্তু সাইলেন্ট। ইংলিশে কিছু কিছু শব্দের মধ্যে সাইলেন্ট লেটার আছে, সাইলেন্ট লেটার আছে, অর্থাৎ ওই ওই অক্ষরটা, ওই অক্ষরটা বা ওই বর্ণ বর্ণ বা অক্ষরটা বা লেটারটা উচ্চারণ করা যাবে না। সব অক্ষরটা থাকবে কিন্তু অক্ষরের উচ্চারণ হবে না, এটা কিন্তু অ্যাডিটিভ। তো এই নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা এটা বোঝালে সেই শব্দটাকে বলা হচ্ছে অ্যাডিটিভ। এখন এই অ্যাডিটিভের আগে যখন আমরা দি ব্যবহার করব তখন সেটা দিয়ে জাতি বোঝায়, মানে পুরো একটা জাতিকে বোঝাবে। দেখো, জাতি বোঝালে জাতিতে তো অনেকেই আছে, একটা জাতিতে তো অনেকেই আছে, তো যেহেতু জাতিতে অনেকেই আছে সেই জন্য আমাদের এটা ভার্বটা আমাদের প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যদি দি দি দেওয়া হয় তাহলে অ্যাডজেক্টিভের আগে দি বসালে সেটা দিয়ে জাতি বোঝায়। তো জাতি বোঝালে আমাদের, যেহেতু জাতিতে অনেকেই আছে, অনেকেই আছে, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যেমন দেখো, দ্য ব্রেভ বি ফ্রি ফ্রম কাওয়ার্ডস, তো কাওয়ার্ড থেকে এসছে কাওয়ার্ডেস, যেটা হচ্ছে ভয় পাওয়া, হাঁপে যাওয়া, এটাকে বলা হচ্ছে কাওয়ার্ডেস, কাপুরুষতা, কাপুরুষতা। তো এখন এখানে বলছে যে কাপুরুষতা থেকে যারা সাহসী তারা মুক্ত। তাহলে এখানে এই যে ব্রেভ, ব্রেভ মানে হলো সাহসী, সাহসী, এটা দিয়ে তো একজন সাহসী মানুষকে বোঝাচ্ছে না। তা একজন সাহসী মানুষকে বোঝাচ্ছে না, তার প্রমাণ হলো ব্রেভ শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এই বিষয়ে তো কোনো সন্দেহ থাকার কথা না, কারণ সাহসী এটা দিয়ে তো একটা গুণ প্রকাশ করছে। তা যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ বা অবস্থা বোঝায় তাকে তো অ্যাডজেক্টিভ বলে, তাহলে ব্রেভ শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝলাম অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের আগে দেখা যাচ্ছে এই যে দি দেওয়া হয়েছে, তো যেহেতু দি দেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভের আগে দি দেওয়া হয়েছে, তার মানে হলো এটা দিয়ে পুরো জাতিটাকে বোঝাচ্ছে, পুরো যে সাহসী জাতি আছে পুরো সাহসী জাতিটাকে বোঝাচ্ছে। তাহলে সাহসী জাতিকে যদি বোঝায় তাহলে তো জাতিতে তো অনেকেই আছে, একটা জাতি জাতির মধ্যে তো অনেকেই আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, ভার্বটা অবশ্যই বহুবচন হবে। তাহলে সেক্ষেত্রে বহুবচন হলে তো আমরা এখানে ইজ দিতে পারি, ইজ দিতে পারে, তাহলে আমাদের অবশ্যই আর দিতে হবে। সেরকম একই ভাবে দেখো, পুয়ার অবশ্যই এটা একটা অবস্থা, দোষ কোন অবস্থা, অবস্থার নাম প্রকাশ করছে যে দরিদ্র, দরিদ্র অবস্থা, পুয়ার। তাহলে তার আগে দেখা যাচ্ছে দা বসেছে, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে কোনো একজন গরিব, গরিব ব্যক্তিকে বোঝাচ্ছে না, পুরো গরিব জাতিটাকে বোঝাচ্ছে, কারণ পুয়ার একটা অ্যাডিটিভ, অ্যাডিটিভ এর আগে দা বসেছে, তাহলে পুরো দরিদ্র জাতি বা গরিব জাতিটাকে বোঝাচ্ছে। তাহলে তো এখানে তো অনেকেই আছে, অনেকেই আছে, তাহলে ভাবটা আমাদের অবশ্যই প্লুরাল হবে, ভাবটা অবশ্যই বহুবচন হবে। সেই জন্য এখানে তো আমরা এই যে বিভাগ হিসাবে ইজ দিতে পারে না, ইজ ব্যবহার করতে পারে না, তাহলে অবশ্যই আমাদের আর হবে। এই যে দা পুয়ার আর, দা পুয়ার আর নট অলওয়েজ। হ্যাঁ, বুঝা গেল এই রুল নাম্বার 4টা? হ্যাঁ, বুঝতে কারো অসুবিধা আছে? স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে এটা যেগুলো কিছু সহজ নিয়ম আছে এগুলোকে আলাদা ভাবে আসলে কি বলবো, এখানে বলা বলা হচ্ছে যদি সিঙ্গুলার সাবজেক্ট কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। এখানে তো দেখাই যাচ্ছে রিনা এন্ড বিনা, উদাহরণে যাচ্ছে সরাসরি রিনা এন্ড বিনা,
তো এখানে দেখা যাচ্ছে তো এন্ড দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, তো এন্ড দিয়ে দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে তো দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, তা দুইটা সাবজেক্ট হলে তো সে প্লুরাল, দুইটা সাবজেক্ট হলে সে প্লুরাল হবে, তো এটা তো স্বাভাবিকভাবেই তো সেক্ষেত্রে আর ইজ হবে না, আর হয়ে যাবে একদম, এটা তো কোনো রুলের মধ্যে আসলে পড়ে না। এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এন্ড দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, তো দুইটা সাবজেক্ট যেহেতু প্লুরাল, দুইটা সাবজেক্ট হলেই তো প্লুরাল, তা প্লুরাল হলে তো ভাগটা প্লুরাল হবে অবশ্যই হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে এখানে এটা এখানে এখানে রুল নাম্বার সিক্সে যেটা বলছে সেটা হলো যে আমাদের দেখতে হবে যে দুইটা দুইটা বস্তু মিলে, দুইটা জিনিস মিলে একটা, দুইটা এখানে লেখা আছে দুইটি সিঙ্গুলার নাউন যদি একটি বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে সরাসরি উদাহরণে যাচ্ছি, যেমন দেখতে পাচ্ছ দ্য হর্স এন্ড ক্যারেজ বি এট দ্য গেট। এখন দেখতে হবে দুইটা বস্তু মিলে যদি একটা জিনিস তৈরি হয়, বা দুইটা দুইটা জিনিস মিলে যদি একটা কোনো বস্তু তৈরি হয় তাহলে কিন্তু আমাদের দুইটা অংশ থাকতে পারে কিন্তু জিনিসটা একটা, তো যেহেতু জিনিস একটা হয়েছে সেই জন্য ভাগটা আমাদের সিঙ্গুলার হবে। যেমন দেখো দ্য হর্স মানে ঘোড়া আর ক্যারিজ মানে হচ্ছে গাড়ি, ঘোড়ার পেছনে যে গাড়ি থাকে ঘোড়ার গাড়ি, যেটা যে গাড়িতে বসে মানুষ যায় ঘোড়ার গাড়িতে যায় সেটাকে বলা হচ্ছে ক্যারিজ, ক্যারিজ। তাহলে এখানে দেখা যাচ্ছে দ্য হর্স এন্ড ক্যারিজ, ঘোড়া এবং গাড়ি দুইটা আলাদা জিনিস কিন্তু দুইটা জিনিস মিলে একটা যানবাহন হয়েছে, দুইটা জিনিস মিলে একটা যানবাহন হয়েছে, সেই যানবাহনটার সেই যানবাহনটার নাম হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। তাহলে জিনিস দুইটা কিন্তু আমার যানবাহন তো একটা, জিনিস দুইটা কিন্তু দুইটা জিনিস মিলে একটা যানবাহন হয়েছে সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। তা যেহেতু যানবাহন একটা জিনিস একটা সেই জন্য আমাদের ভাবটা সিঙ্গুলার হয়। আমরা বলছি দুইটা অংশ মিলে যদি একটা জিনিস বা একটা বস্তু হয় তাহলে যেহেতু বস্তু একটা বা জিনিস একটা সেই জন্য ভাবটা সিঙ্গুলার হবে। সে কারণে দেখতে পাচ্ছি বিভাগ হিসেবে এখানে কিন্তু আর দেওয়া যায় নাই, আর হয় নাই, এখানে কিন্তু ইজ হয়েছে, কারণ এখানে দুইটা অংশ মিলে একটা যানবাহন হয়েছে সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। আচ্ছা এরপরে আমাদের এখানে এখানে যেটা বলছে রুল নাম্বার 7-এ বলছে যে আমাদের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে দি কয়টি আছে, দি এর ব্যবহারটা খেয়াল করতে হবে। এটা অবশ্য আমাদের ব্যক্তির ক্ষেত্রেই সাধারণত হয় এভাবে, যেমন দেখতে পাচ্ছো যে রুল নাম্বার 7-এ দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার অফ দ্য সংসদ আর কামিং। এখন এখানে কথা হচ্ছে যে এখানে আর কেন হলো, আর কেন হলো, এখানে দেখতে হবে যে আমাদের সাবজেক্ট দুইটা আছে এবং দুইটার আগেই এখানে দা ব্যবহার করা হয়েছে, দা এমপি দিয়ে একজন সংসদ সদস্যকে বোঝাচ্ছে আর দা মিনিস্টারকে দিয়ে একজন মন্ত্রীকে বোঝাচ্ছে, তাহলে তো দেখা যাচ্ছে ব্যক্তি দুইজন। এই জন্য যদি আমাদের দি বা দা যেটাই বলো সেটা যদি একটা থাকে তাহলে একজন ব্যক্তিকে বুঝাবে, আর সেই দা বা দি যদি আমাদের দুইটা থাকে তাহলে দুইজন ব্যক্তিকে বুঝাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে দি এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে হলো এখানে দুইজন ব্যক্তিকে, দুইজন আলাদা ব্যক্তিকে বুঝাচ্ছে। তা দুইজন যেহেতু আলাদা ব্যক্তি তাহলে এখানে ব্যক্তি তো দুইজন, তা দুইজন হলে আমাদের ভার্বটা প্লুরাল হবে, সেই জন্য আমাদের এখানে আর হচ্ছে আর হচ্ছে। যদি এরকম থাকতো যে মনে করো এখানে উদাহরণটা আছে এই যে এই যে আগে আগের রুলের লাস্টে উদাহরণটা দেয়া আছে দা এমপি অ্যান্ড মিনিস্টার অফ দা সংসদ ইজ কামিং। এখন এখানে দেখা যাচ্ছে দেখো এই যে যে দি দি এর ব্যবহার দি একটা আছে দি এমপি অ্যান্ড মিনিস্টার, তার মানে হলো এখানে দি যেহেতু একটা তাহলে ব্যক্তি একজন, মানে যিনি সংসদ সদস্য
তিনি আবার মন্ত্রী মন্ত্রী বা মিনিস্টার তাহলে এখানে দেখা যাচ্ছে দি একটা তাহলে ব্যক্তিতে একজন একজন ব্যক্তি দুইটা পোস্টে আছে একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে মিনিস্টার সেই জন্য দি যেহেতু একটা তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে এই জন্য হয়েছে ইজ কামিং আর এখানে হয়েছে দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার অফ দ্য সংসদ আর কামিং এখানে আর হয়েছে কারণ হলো এখানে দি আছে অর্থাৎ একজন সংসদ সদস্য আবার এখানে আরেকটা দি আছে অর্থাৎ একজন মিনিস্টার বা মন্ত্রী তো দি যেহেতু দুইটা আছে তাহলে হচ্ছে ব্যক্তি দুইজন আর দি যদি একটা থাকে তাহলে ব্যক্তি একজন একজন ব্যক্তি দুইটা পোস্টে আছে তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে আর যখন দি দুইটা হবে সাবজেক্ট হিসেবে দি দুইটা হবে তার মানে হলো দুইটা দুইটা পোস্টে দুইজন আলাদা ব্যক্তি আলাদা ব্যক্তি তখন আমাদের ভার্বটা প্লুরাল হবে হ্যাঁ বুঝতে পেরেছো এটা বোঝা গেল এই পর্যন্ত জি স্যার বোঝা গেছে আচ্ছা এটা তো বারবার বলছি যে আমার এই ক্লাসটা তোমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমার রিভিশন করলেই বুঝতে পারবে আর কিছু নিয়ম আছে আমাদের একদম সরাসরি মুখস্থ করতে হবে যেমন এই যে এখানে দেখো এভরি ইচ এনি এভরিওয়ান সামওয়ান এনিথিং নাথিং নো তো এগুলো এগুলো কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসাবে থাকলেই থাকলেই এটা আমাদের ভার্বটা সিঙ্গুলার হতে ভার্বটা সিঙ্গুলার হতে কারণ এই শব্দগুলো সবসময় আমাদের মানে সিঙ্গুলার সাবজেক্টটা সিঙ্গুলার তারা সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার সেই জন্য ভার্বটাও সিঙ্গুলার কেমন দেখো এটা খুব ইন্টারেস্টিং কিন্তু এটা তো মনে করি যে 99% ছাত্ররা যে ভুল করবে সেটা হচ্ছে যদি এখন এভরি ফ্লাওয়ার থাকে শুধু এভরি ফ্লাওয়ার তাহলে তো মনে করো এভরি ফ্লাওয়ার এই যে বি ভার্ব হিসাবে ইজ দ্য গিফট অফ গড ঠিক আছে ইজ দ্য গিফট অফ গড এভরি ফ্লাওয়ার যদি থাকে যে শুধু এভরি ফ্লাওয়ার তাহলে এভরি থাকলে থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে আমাদের এখানে ইজ দেব মানে ভার্বটা সিঙ্গুলার দেব তাহলে আমরা ইজ দেব কিন্তু এটা যদি এভাবে করা হয় যেভাবে এখানে লেখা হয়েছে বা এখানে লেখা হয়েছে এভরি ফ্লাওয়ার অ্যান্ড এভরি ফ্রুট এটা দেখে মনে হবে তো ভার্বটা শিওর প্লুরাল হবে দেখে মনে হবে শিওর আমাদের একদম নিশ্চিত আমাদের প্লুরাল হবে কেন হবে কারণ এখানে তো একটা ফ্লাওয়ার আছে একটা ফ্রুট আছে কিন্তু এই ফ্লাওয়ার বা ফ্রুট দুইটা দুইটা সাবজেক্টকে দেখে আমরা এখানে আর দেব সেটা করা যাবেই না কেন যাবে না কারণ এখানে এভরি আছে ওই এভরি বা ইচ যদি থাকে তাহলে তোমার এখানে দুইটা সাবজেক্ট দেখা যাচ্ছে একটা হচ্ছে ফ্লাওয়ার এক ফ্লাওয়ার আর একটা হচ্ছে ফ্রুট তারপরে কোনো কাজ হবে যেহেতু এভরি আছে বা ইচ আছে এই যে পরেরটা দেখা যাচ্ছে ইচ আছে তো সুতরাং এগুলো থাকলেই ভার্বটা সিঙ্গুলার হবে এগুলো থাকলেই ভার্বটা সিঙ্গুলার হবে আজকে যদি মনে করো এভরি ম্যান এভরি ফ্লাওয়ার এভরি বয় এভরি গার্ল এরকম থাকলে তো আমরা সিঙ্গুলার দেবই দেবই আবার যদি দুইবার থাকে মনে করো এভরি বয় অ্যান্ড এভরি গার্ল এরকম থাকে তারপরও আমাদের ভার্বটা সিঙ্গুলারই হবে কেন সিঙ্গুলার হবে কারণ এই শব্দগুলো সাবজেক্ট হিসাবে থাকলেই তোমার ভার্বটা সিঙ্গুলার হবে কারণ এগুলো প্রত্যেককে বোঝায় প্রতিজনকে বোঝায় এভরি মানে প্রত্যেক ইচ মানে প্রত্যেক এনি 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 মানে হচ্ছে যে কে এভরি ওয়ান দেখো প্রত্যেক সামওয়ান যে কেউ একজন এনিথিং যে কোনো কিছু একটা নাথিং কোনো কিছুই নয় আর নো নো দিয়ে মানে নো ম্যান নো ও ম্যান নো স্টুডেন্ট নো গার্ল এভাবে বসবে তো এগুলো দিয়ে আমাদের সবই সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে এগুলো ব্যবহার হয় আর যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় সেই জন্য এদের ভার্বটাও সবসময় সিঙ্গুলার হয় যেমন দুই নম্বর উদাহরণটা দেখো যে ইচ লাইন অ্যান্ড ইচ কলাম তো এখানে ভাবতে পারো যে লাইন একটা আছে আবার কলাম একটা আছে তাহলে সাবজেক্ট তো দুইটা হয়ে গেছে তো সাবজেক্ট যেহেতু দুইটা হয়ে গেছে তাহলে সাবজেক্ট যেহেতু দুইটা তাহলে ভার্বটা বোঝায় প্লুরাল হবে ভার্বটা বোধহয় বহু বছর হবে তাহলে আমি ইচ না দিয়ে আর দিই আর দিই না কোনো আর দেওয়া যাবে না ইজি দিতে হবে যেমন ইচ লাইন অ্যান্ড ইচ কলাম ইজ ইজ ইন্ট্রোডিউস টু হিম ইজ হয়েছে কেন হয়েছে ইজ কারণ এখানে ইচ আছে যে ইচ আছে এখানেও ইচ আছে সুতরাং তোমার ইচ থাকলে বা এভরি থাকলেই বা এই শব্দগুলো মুখস্থ কণ্ঠস্থ রেখো এই শব্দগুলো থাকলেই আমাদের ভাবটা অবশ্যই সিঙ্গুলার হবে ভাবটা অবশ্যই সিঙ্গুলার হবে এখানে ওইখানে হঠাৎ করে আবার এখানে ওয়াজ নিয়ে এসছে আলোচনার মধ্যে এভাবে মানে
প্রেজেন্ট টেন্সের মধ্যে আসলে পাস্ট টেন্স নিয়ে আসা উচিত না। পাস্ট টেন্স দিতে হলে আসলে আরেকটা উদাহরণ বা আরেকটা এক্সাম্পল দিলে ভালো হয়। তো এখানে যেটা বলছে যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট হলে তো আমরা ইজ দেব, আর যদি পাস্ট ইনডেফিনিটে আমরা ব্যবহার করতে চাই বা প্রশ্নটা যদি পাস্ট ইনডেফিনিটে আছে আসে তাহলে আমাদের ওয়াজ হবে, ওয়াজ হবে মানে সিঙ্গুলার দিতে হবে। আমরা এখানে প্রেজেন্ট টেন্সে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা ইজ না দিয়ে আমরা আর ব্যবহার করতে পারি না। আবার পাস্ট টেন্সে যদি ব্যবহার করি তো পাস্ট টেন্সও আমরা কিন্তু ওয়্যার ব্যবহার করতে পারবো না, আমাদের অবশ্যই ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে 2 নম্বর 8 কে যদি এক কথায় বলি তাহলে এখানে যে কটা শব্দ আছে এভরি এভরি ইচ এনি এভরি ওয়ান সাম ওয়ান এনিথিং নাথিং। হ্যাঁ সুমাইয়া কিছু বলছিলে? স্যার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো মনে রেখো কিন্তু আমরা কিন্তু 2 নম্বর আচ্ছা ঠিক আছে। তো আমাদের ওই হ্যাঁ তাহলে 2 নম্বর 8 পর্যন্ত আমরা আলোচনা করলাম। তো 2 নম্বর 8 পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে আমাদের বেসিক্যালি সাবজেক্ট গুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে আমরা যদি বি ভার্ব ব্যবহার করি তাহলে কিন্তু সাবজেক্টটা আমরা সিঙ্গুলার ধরি, এবং সিঙ্গুলার ধরলে আমাদের ভার্বটাও ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলার হয়ে যাবে। আচ্ছা 2 নম্বর 8 পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? ভালো করে মুখস্থ করে খাতায় লিখবে। আচ্ছা কেউ কিছু বলছিলে নাকি? হ্যাঁ তুমি তুমি কিছু বলবে তুমি হ্যালো হ্যাঁ তুমি কিছু বলবে আনমিউট করেছো, আনমিউট করে কিছু বলতে চাও? হ্যালো হ্যাঁ তুমি শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে। এখানে উদাহরণ গুলো একটু দেখাচ্ছি, উদাহরণ গুলো সবগুলোই দেখতে পাচ্ছো। ওখানে ইচ এভরি দিয়েছিল, তারপরে এখানে এভরিবডি ইজ অথবা ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, সামওয়ান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আর লাস্টের উদাহরণটা আছে নাথিং ইজ ইউজলেস অন আর্থ। সবগুলোর ক্ষেত্রে আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়েছে কারণ কারণ এই ইচ এভরি এভরি ওয়ান এভরি বডি সামওয়ান সামবডি নাথিং বা নো থাকলে আমাদের অবশ্যই সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়, সেজন্য ভার্বটাও ভার্বটাও